সকাল হতে না হতেই আগমন ইনাদের ইনাদের আগমন শুরু হয়ে গেছে সকাল হতে না হতেই আই বাবাই ছাদে যাবে না কেউ বাইরে বেরোবে না দরজা আটকাও এই দেখ লাফ মারছে সব এইদিকে ঢুকবে গোলাপ গাছটাকে তুলে দাও বাবা বেশ লাগে কিন্তু এ আমার তো দুটো চোখে পড়ছে আর কোথায় এই যে ইনাদের এখন উৎপাত শুরু হয়েছে মোটামুটি দু থেকে তিন ঘন্টা চলবে এদের উৎপাত এ বাড়ি সে বাড়ি সব যাবে খাবার দাবার ছুড়াবে আবার কেউ খাওয়ালে সেগুলো খাবে কোন দিকে দাঁড়া কোথায় নেমে পড়েছে সে ওই বাড়িতে বাঁদর না রে হনুমান এটা আর হচ্ছে দোকানদাররা সব খেতে দেয় পাউরুটি কলা খায় মজা করে বিস্কিট খুব ভালো লাগে বারবার আসিস না আজকে যেহেতু রবিবার তো যথারীতি আমি আবার কিচেনে ঢুকে পড়েছি কারণ আজকে হবে মাংস আর সেটা আমাকেই করতে হবে এরকমই অর্ডার আছে তো যাই হোক আজকে করছি মাটন আর মাটনটা একটু সিম্পলের মধ্যে করব খুব বেশি রিচ নয় বা একদমই খুব বেশি টেলটেলো নয় এটাকে করব আলু পেঁপে দিয়ে আর এই পাতলা ঝোলটা খুব মানে সুন্দর হয় টেস্টি হয় সেটা কীরকম ট্রিক আমি ইউজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো শেয়ার করি এখানে দেখতে পারলি তেলে আমি পেঁয়াজ কুচি তেজপাতা গোটা গরম মশলা সমস্ত একটু ভাজা করে নিলাম একটু সুগন্ধ বেরোলে তারপরে মাটনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে আমি মশলা মেশাবো তো এই মশলার মধ্যে রয়েছে একটা বড় সড়ো টমেটো বাটা দেড়খানা মতো পেঁয়াজ আদা রসুন জিরে ধনে সব একসাথে বেটে নিয়েছি এই মশলাটা এবার মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কষাবো আর তারপরে দেব একটু কোচানো পেঁয়াজ এই কোচানো পেঁয়াজটা দিলেও না একটু ভাপা ভাপা আর কি স্মেলটা পাওয়া যায় আলু পেঁপের ঝোল না একটু মানে গোটা গরম মশলা বেটে না দিলে ভালো লাগে না তো সেটাই এখন গরম মশলাটা রেডি করা হচ্ছে আলু পেঁপেগুলোকে সমস্ত কেটে ধুয়ে রেখে দিলাম কারণ এই আলু পেঁপের ঝোলটা না প্রেশার কুকারে দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তো এবার সেই ট্রিকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা হচ্ছে দেখো বাটা গরম মশলা আমি মাংসের মধ্যে দিচ্ছি যখন মোটামুটি মাংসটা একটু কষে আসবে তেল ছাড়ছে দেখতে পাবে তখন এর মধ্যে একটু বাটা গরম মশলা দিয়ে আবারও কষাতে হবে তাহলে মাংসের মধ্যে বেশ ভালো করে কিন্তু মানে গরম মশলা ফ্লেভারটা ঢুকে যায় আর আমি দিচ্ছি সেটা হচ্ছে কালো মরিচ মানে যেটা বলে গোলমরিচ সেই গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো যদি চিকেনে দাও বা মাটনে দাও তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায় তো এইভাবে আমি রান্নাটা করছি এবার একটু কষিয়ে নেব
এখানে মাংস অনেকটা কষে এসেছে, দেখতেই পাচ্ছ মাখো মাখো হয়ে গেছে। আর কিছুটা চর্বি ছিল, সেই চর্বিটা আমি আলাদা বাটিতে তুলে রেখেছি, কারণ প্রেশার কুকারে দেওয়ার পর চর্বিটা দেবো। আর এখানে শিল নোড়া ধোয়া যে গরম মশলা বাটা জল ছিল সেটা একটু দিয়ে নিলাম, তাতে গন্ধটা আর একটু ছড়াবে। আর এইদিকে প্রেশার কুকারের মধ্যে আলু পেঁপে সব নিয়ে নিয়েছি, এবার মাংসটা ওর মধ্যে দিয়ে সিমে বসিয়ে দেবো। আর তোমাদের এখানে একটু দেখিয়ে দিই যে মাংসটা কতটা ভালো মাংস। দেখো আমার দাদা আসলে খুব ভালো মাংস চিনে কিনতে পারে। আর কষতে কষতে দেখতে পাচ্ছ যে মাটনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে দিয়ে দেবো। এবার মাংস পেঁপে আলু সব একসাথে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু কষার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশিটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দুখানা সিটি দিয়ে ভাপে প্রেশার কুকারটাকে রেখে দেবো, নামিয়ে তারপরে আরেকটু গরম মশলা বাটা দিয়ে মাংসটা পরিবেশন করব। দেখো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই, আকাশটা কত সুন্দর লাগছে সেটা, আকাশটা এত সুন্দর লাগছে সেটা তো পরের কথা। দেখো তার দিয়ে পাখিগুলো কি সুন্দর বসে আছে, পায়রা, ওইগুলো হচ্ছে সমস্ত আমাদের বাড়ির পায়রা, দেখে বোঝা যাচ্ছে সাদা ছিটছিটে। আর ওরা এই আশেপাশ দিয়েই থাকে, যেদিনকে ওড়ে না, তো আজকে উঠছে না মনে হয়, ওয়েদারের মানে ইয়েটা খারাপ আছে, তো সেই জন্য ওয়েদার যদি খারাপ থাকে ওরা দেখে ওড়ে না, নিচ দিয়ে ঘুরে বেড়ায়। আর এই দেখো একটু আগে বৃষ্টিও হয়ে গেল, আর এই দেখো সব লাইন দিয়ে বসে আছে, কি ভালো লাগছে দেখতে। তোমাদের আজকে ওয়েলকামই করা হয়নি, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে 11:45, আমার সমস্ত কাজকাম ওইদিকে হয়ে গেছে। কাজকাম মানে আজকেও তো সানডে, তো একটু রান্নাবান্নার ব্যাপারটা গুছিয়ে আসলাম, সব কিছু রেডি ছিল, শুধু মাংসটা করলাম, মানে আমার হাতে জাদুটা ওর মধ্যে দিলাম, ঠিক আছে। আজকে হচ্ছে আমার হাজব্যান্ড আসবে একটু পরেই, ঢুকে যাবে মোটামুটি একটু পরে, মানে ওই 1:30 হয়তো 1:45 এরকম বাজবে আসতে। আর ও একটা না ছিল না, এবার থাকতে পারিনি, অনেক কাজ পড়ে গেছিলো। 2 তারিখে গেছিলো, 5 তারিখে এসেছিলো, 8 তারিখে ব্যাক করলো, আবার এই আজকে ফিরছে। আর আজকে ফিরছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরাও হয়তো আর 2-4 দিনের মধ্যে চলে যাব। কবে যাব ঠিক হয়নি এখনও, কারণ বাড়ি থেকে সবাই বলছে যে বিশ্বকর্মা পুজো কাটিয়ে তারপর যেতে, তো তো মনে হয় না যে বিশ্বকর্মা পুজো কাটিয়ে যাব, তার আগেই চলে যেতে পারি, যাই হোক তো মনে হয় না যে অত দূর থাকতে পারবো, অনেকদিনই থাকা হয়ে গেলো এবার, তো ওদিকটাও তো দেখতে হবে, ওদিকটাও একাকার হয়ে রয়েছে, তো যাই। আর আমি আজকে 2 দিন পর ভিডিও করছি, কারণ আজকে যে ভিডিওটা তোমরা পাবে, মানে আজকে দুপুরে এটা পোস্ট করব, সেটা হচ্ছে ঠিক এর আগের ভিডিওটা পাবে, আর তার মধ্যে 2 দিন চলে গেছে, আমার কোনো ভিডিও বানানো হয়নি। আজকে সানডে, আজকে আবার ভিডিও বানাচ্ছি, কারণ বাপের বাড়ি আসলে মেয়েরা একটু কুড়ে হয়ে যায়, মানে পুরোপুরি কুড়ে হয়ে যায়। আমি আর কি মানে ওই রকম একটা উদাহরণ চলে আমার, আমার সাথে চল, আমি আর কি ওই রকম একটা পিস, তো সংসারে এত ব্যস্ত থাকে না, এখানে আসলে একটু কুড়েমি করতে, ঢিলেমি দিতে ভালো লাগে, একটু বেলায় উঠি 1:30 যদি, এবার সেইভাবে কিছু হচ্ছে না, কারণ এসে থেকে বাচ্চাদের পড়াতে পড়াতে আমার দিন কেটে গেল, দিন বয়ে গেল। এমন হয়েছে যে বাপের বাড়িতে এসে 15:00 উঠি, কিন্তু এবার আর সে সুযোগটা পাইনি, মোটামুটি 6:30-7:00 মধ্যে উঠে পড়তে হচ্ছে, কারণ ওনাদের পরীক্ষা চলছে, আর পরীক্ষার আগে একটু প্রিপারেশান নিয়ে তারপর আবার পরীক্ষায় বসে, এইসব করতে করতে দিন চলে যাচ্ছে। আর এরকম কোনোদিনও হয়নি যে বাপের বাড়িতে এসে আমি ঘরে বসে 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 দিন কাটিয়ে দেবো, আমার মানে সেই অর্থে একদিন ছাড়া আর বেরোনোই হয়নি। প্রথম থেকে একদিন বেরিয়েছিলাম, মনে হয় ওটা ভিডিও করেছিলাম, একটা মল টলে গেছিলাম, তো পুজো ঘাড়ের উপর চলে এসেছে, ধিন ধিন করে নাচ করছে করছে, কিন্তু আমার কোনো রকম কোনো শপিং স্টার্ট হয়নি, না এবারই না ওবারই, কোনো রকম কোনো শপিং হয়নি। ভেবেছিলাম করবো, কিন্তু ওদের একদিন দুদিন ছাড়া ছাড়া পরীক্ষা, ফলে পরীক্ষার আগে বেরোতেই পারিনি। আর কৃষ্ণনগরে এসে বেরোবো না, জিনিসপত্র কেনাকাটা করবো না, দোকান ফোকান একটু চষে বেড়াবো না, এই টাইপের আজ পর্যন্ত কোনোদিন হয়নি, যেটা এরকম, তো সেটাই ভাবি এখন হয়েছে কেন। তো এখন নেল পলিশ, যদি দেখি যে নেল পলিশটা উঠে গেছে কোনো নখের কোনায়, সেইটাও যে নেল পলিশের বটলটা ধরে পড়বো সেই রকমও সময় বার করতে পারি না। আর একটা সময় ছিল নেল পলিশ একটুখানি খোঁচা লেগে উঠে গেছে, সাথে সাথে ওটাকে আর একটা প্রলেপ দিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতাম, দিয়েও দিতাম। মা হয়ে যাওয়ার পর নিজের টাইম বলতে সত্যি মেয়েদের আর কোনো নিজস্ব টাইম থাকে না, এখন যেন মনে হয় ওদের মানে পড়াশোনার সুযোগ সুবিধা করে ফাঁক ফোকর টাইম বার করে তারপরে আমরা বেরোবো, কিন্তু আগে যখন বেরোবো বলে ঠিক করতাম, বেরোতেই হবে যাই হয়ে যাক, এমন দিন যেত না যে আজকে ঠিক করেছি বিকালে বেরোবো বেরোতে পারলাম না, এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন দিনের পর দিন বেরিয়ে যায়, শুধু আজকে বেরোবো, আজকে কি বেরোনো হবে, এইরকম চিন্তা করতে করতে দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে। সে তো ভাবি মেয়েদের লাইফটা কতটা চেঞ্জ হয়। আমার একটা বান্ধবী এসছে, ও বাইরে থাকে, তো ও আমার সঙ্গে মিট করতে আসবে, এবার আমি বলছি না কালকে পরীক্ষা আছে, আজকে ইভিনিংয়ে পড়তে বসাবো, তো আজকে হবে না, তোর পরশু দিন হবে, ও বলছে না পরশু দিন তো অনলাইন ক্লাস আছে বাচ্চার। তো এইরকমভাবে দেখছি যে কতটা মানুষ চেঞ্জ হয়ে যায়, আমরা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছি, প্রতি টাইমে টাইমে চেঞ্জ হচ্ছি, কিন্তু ভালো করে ফলো করতে গেলে দেখা যাবে যে আগের সিচুয়েশান আর এই সিচুয়েশান মিলালে যে অনেকটা চেঞ্জ হয়েছি, ধৈর্যশীল হয়েছি,
অনেকটা বুঝতে শিখেছি, মানে ম্যাচিওর হয়েছি। আবার পাল্টে গিয়ে অবাক লাগে যে আমি সেই মানুষ যে যেটা মেনে নিতাম না, মানে বেরোতে পারবো না এটা ভাবতেই পারতাম না, এখন দেখি বেরোই কিনা, দেখি বাচ্চাদের সময় দিয়ে আমার সময় থাকে কিনা। তো এইরকমই হচ্ছে মেয়েদের জীবন, তাই না? শুধু স্যাক্রিফাইস করে যাও, কর্তব্য পালন করে যাও, দায়িত্ব বান হয়ে যাও, করতে করতে কখন টাইম হয়ে যাবে, বুড়ো হয়ে যাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন একটু বাইরের দিকে আসলাম গাছগুলোতে জল দিতে। যদিও জল দেওয়ার খুব একটা দরকার ছিল না, কারণ ওয়েদারটা ভালোই আছে আর ভোরের দিকে মনে হয় বৃষ্টি হয়েছিল, মাটিগুলো বেশ ভেজা আছে। শুধু ভোরের দিকে না, দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা। এখানে দেখো কত কুড়ি এসেছে, এগুলো কিন্তু কুড়ির সাথে সাথে ছোট্ট ছোট্ট ফুলও তো। আর এই আর এই একটা দেখছো লাল লঙ্কা, এগুলো সাংঘাতিক ঝাল হয়। মানে কি টাইপের লঙ্কা যেন ওগুলোকে বলে, একটা লঙ্কা দিয়ে না দু তিনটে তরকারি হয়ে যাবে, এত ঝাল হয়। তো এখন একটু জল দিয়ে নেবো সব গাছে, অল্প অল্প করেই দেবো। তুলসী গাছ তো আজকে বিকেলে আর কোথাও বেরোনো হয়নি, বাড়িতেই রয়েছি, কারণ আগামীকাল ছেলেদের সব পরীক্ষা। আর যদিও সন্ধ্যেবেলায় হাজবেন্ড বড় ছেলেকে নিয়ে আর কি পড়াবে, তো ছোট ছেলেকে আমাকে দেখতে হবে, ওকে পড়তে বসানো, ওকে সামলানো, ওকে মানে সমঝে রাখা, এগুলো সবই করতে হয়, কারণ ও ভীষণই দুষ্টু। ওকে যদি একটু খেলা দিয়ে বা পড়াশোনা দিয়ে না এঙ্গেজ করে রাখি তাহলে একদম পড়তে দেয় না। ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি, সবসময় খেলতে চায়, তো সেই জন্য আর কি আমারও আর বেরোনো হবে না। আর এইটাই হচ্ছে সমস্যা, তোমাদের সকালে বলছিলাম না, বিশেষ করে মেয়েরা, মেয়েদের জীবন একদমই চেঞ্জ হয়ে যায় বিয়ের পর। নিজের খেয়াল রাখা বাদ দিয়ে ফ্যামিলি মেম্বারে আর যারা যারা আছে তাদের খেয়াল রাখার গুরুত্বটা, দায়িত্বটা যেন বেশি বেড়ে যায়। তো যাই হোক, আজকে হলো না, কালকে বেরোবো। আর কালকে সকালে আমাকে একটু বেরোতেও হবে, সেই ব্লগটা তোমরা পরের দিন পাবে। তো আজকে সন্ধ্যেবেলা ছেড়েই দিলাম, কালকে সকাল সকাল একটু বেরোবো, দরকারও আছে, তো সেই সব ব্যাপার নিয়ে আবার পরশু দিন একটা ব্লগ পাবে। জবা গাছটা দেখো কত উঁচু, এখান থেকে উঠেছে আর এই দেখো একদম মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলবে। আর তারও উপরে দেখো চাঁদ দেখা যাচ্ছে। এখন কিন্তু প্রায় 5:45 মতো বাজে, এখনই অনেকটা অন্ধকার হয়ে এসছে, বোঝাও যাচ্ছে বেলা আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে আমাদের বিশেষ করে আমার সেই প্রিয় ঋতুটা আসতে চলেছে শীতকাল। আজকে ভেবেছিলাম সন্ধ্যেবেলায় একদমই বেরোনো হবে না, কিন্তু হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল, সেটা হচ্ছে সন্ধ্যেবেলায় সব শুধু মুখে বসে আছি, একটু চটপটা খেলে কেমন হয়, তো সেই জন্য চটপটা কেনার উদ্দেশ্যে বার হলাম। আর এখন সেই কাজটাই করতে চাইছি, আমি আর বৌদি মিলে বেরিয়েছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে, গল্প করতে করতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো এইরকমভাবে যদি একটু সন্ধ্যেবেলায় বেরোনো যায়, দেখবে সারাদিনের মধ্যে একটা এনার্জি কেমন একটা কাজ করে, যে না সন্ধ্যেবেলায় বেরোবো, একটু মানুষজনের মুখ দেখবো, একটু ঘুরবো, একটু কারোর সঙ্গে দেখা হবে, এই ভালো লাগা থেকেও কিন্তু দেখবে সারাদিনটা যেন মানে হাসতে হাসতে বেরিয়ে যায়। তো সেই জন্য যাই হোক বেরোনো হলো, বেরিয়ে পড়লাম, আর এখন একটু খাবার দাবার কেনাকাটা করে তারপরে ঘরে ঢুকবো। আমি
এই মাত্র বাড়িতে ঢুকলাম আর এখন এই মুড়ি মাখা হচ্ছে, শসা পেঁয়াজ তেল লবণ দিয়ে সব মুড়ি মাখা হচ্ছে। আর এখানে আছে হচ্ছে ডিমের চপ, মাংসের চপ। তো এই চপগুলো খাওয়ার লোভে আর কি আমরা বেরিয়েছিলাম। আর আমি আসলে এই চপটা ছাড়ি না, এটা হচ্ছে হরির চপ বলে এখানকার ফেমাস চপ। এত লোভ হলো, এত লোভ হলো যে এই চপ আর ছাড়তে পারলাম না, বেরিয়ে পড়লাম কিনে আনার জন্য। তাহলে চলো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওটা এটুকুই থাকলো, কারণ এখন সামনে এই সব খাবার সারিয়ে রেখে আর বেশি কথা বলতে পারবো না, ওই জন্য ব্লগটাকে এখানে স্টপ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। চলো টাটা।